ত্রাণ বণ্টন করতে গিয়ে সিপিএম দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে এই অভিযোগ করে আসছিলেন দলের রাজ্য সম্পাদক, কিন্তু বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছিল সিপিএম এর তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিএম এর তোলা এই অভিযোগ যে মিথ্যা তা এবার প্রমাণ হলো খোদ সিপিএম এর সাংবাদিক সম্মেলনে। রবিবার সিপিএম মনুকটির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম মনুকটির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহরের বিধায়ক মফস্বর আলী সহ অন্যান্যরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে মূলত দলের পক্ষ থেকে উনকোটি জেলায় যে পরিমাণ সাহায্য করা হয়েছে তার খতিয়ান তুলে ধরা হয়। সিপিএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, লকডাউন চলাকালীন পরিস্থিতিতে প্রায় 60 দিন ধরে উনকোটি জেলায় মোট 260 জায়গায় এখন পর্যন্ত 9,014 পরিবারকে সাহায্য করা হয়েছে। এতে আনুমানিক ব্যয় হয়েছে 24,50,000 টাকা। আমাদের জেলায় কুমারঘাট এবং কৈলাসহর দুইটা মহকুমাতে এখন পর্যন্ত 9,014 পরিবারকে বিভিন্নভাবে আমরা সাহায্য করেছি পার্টির পক্ষ থেকে, এবং এতে 260টা স্থানে এই ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে, এবং কুমারঘাটে রান্না করা খাবারও, কুমারঘাটের যে রেল কলোনি আছে তাঁতিপাড়া, সেখানে যে রান্না করা খাবারও তারা বিতরণ করেছে। এই ত্রাণ সামগ্রী দেওয়ার সময় আমরা যেটা লক্ষ্য করেছি যে মানুষ যাদের সামর্থ্য আছে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করেছেন, কেউ কাজ দিয়েছেন, কেউ অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, এবং এটা আমরা জেলার মধ্যে জারি রাখব। তিনি আরও বলেন, সিপিএম চেয়েছিল বহিরাজ্যে থাকা সবাই যেন নিজ রাজ্যে ফিরে আসতে পারে, কিন্তু সরকার এই ক্ষেত্রে যে পদ্ধতি কিংবা নীতি অবলম্বন করেছে তা সঠিক নয়। প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, ফলে একদিকে যেমন এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে তেমনি সংক্রমণের ভয় থেকে যাচ্ছে। দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, যারাই বহিরাজ্য থেকে আসছে তাদেরকে যেন সরকার নির্দিষ্ট জায়গায় রেখে স্বাস্থ্য পরীক্ষা করার পর শংসাপত্র এলেই বাড়িতে যাওয়ার অনুমতি দেয়। এতে রাজ্যের মঙ্গল হবে, পাশাপাশি যারা বহিরাজ্য থেকে আসবেন তারা সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়া শ্রমজীবী গরিব অসহায় পরিবারগুলিকে সরকার যে পরিমাণ সাহায্য করছে তা কোনোভাবে যথেষ্ট নয় বলে অভিযোগ করা হয় সাংবাদিক সম্মেলনে। তাই সরকারকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ রেখেছেন দলের নেতৃত্বরা। আলোচনা করেছেন, আমরা এটা চাইছি যে যারা বাইরে থেকে শ্রমিকরা আসছেন, পরিযায়ী শ্রমিক, যে জায়গাতে দেখলাম মুখ্যমন্ত্রীও দেখলাম তার সাংবাদিক সম্মেলনে 5:1 সোয়াব টেস্ট করা হবে, এবং তাদের সবাইকে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটার তীব্র প্রতিবাদ করছি, কারণ এলাকার মধ্যে যারা বাড়িতে আসছে পাড়ার মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আমাদের দাবি হলো যারাই বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছেন তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা এবং তাদের সোয়াব টেস্ট করা, এবং সেখান থেকে যদি নেগেটিভ আসে তাহলে হোম কোয়ারেন্টাইনে তাদের। এদিকে সাংবাদিক সম্মেলনে কৈলাসহর মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, কৈলাসহর মহকুমা এখন পর্যন্ত 5,443 পরিবারকে সাহায্য করা হয়েছে, এতে 13,00,000 টাকার মতো ব্যয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।